শহর ছেড়ে বীরত্ব সিনেমা টিম উপলক্ষ রাজবাড়ী ও ফরিদপুরে হল পরিদর্শন, দর্শকের সাথে মতবিনিময়। গোয়ালন্দ ঘাট পেরিয়ে অবশেষে পৌঁছানো রাজবাড়ির সাধনা সিনেমা হলে। যে এলাকায় বীরত্ব সিনেমার শুটিং হয়েছে সেখানকার সিনেমা হলের সামনে সিনেমার অভিনয়শিল্পী মামুন ইমন নিপুণ আক্তারকে বরণ করতে উৎসুক এলাকাবাসী বাংলা সিনেপ্রেমী। দর্শকের সাথে সাধনা সিনেমা হলে প্রবেশ করেন বীরত্ব সিনেমা টিম। তাদের পেয়ে সিনেমা হলের উত্তপ্ত হাওয়াই যেন অন্যরকম শীতলতা, প্রিয় তারকার সান্নিধ্য বাড়ায় মুগ্ধতা। যে সিনেমার জন্য তারকা আর ভক্তের এমন মিলন মেলা, সেই সিনেমা কতটা ভালো লেগেছে দর্শকের। এই ছবিটা অনেক সুন্দর, আর ছবিতে অনেক সুন্দর লাগতেছে এই ছবিটা। কেন সুন্দর লাগে? এখানে সব ধরনের এই তুলে ধরা হয়েছে বিষয়। হ্যাঁ, ইমন ভাই ডাক্তার হিসেবে ই করতেছে, তারপরে নিপুণ আপু, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে জনপল্লি নিয়ে, তারপরে আরও অনেক কিছু নিয়ে। আমরা ভিন্ন ধরনের একটা গল্প পাইছি, সামাজিক গল্প, যেটার মধ্যে সবসময় দেখা যায় যে মারামারি বা অন্য ধরনের একটাই থাকে, কিন্তু এটা একটা সামাজিক ছবি হয়েছে। ইমন ভাই ভালো লাগে, নিমন আমার ভালো লাগে, এর জন্য ছবিটা অনেক ভালো লাগছে দেখছি। আমাদের এখানে ভালো, আমরা এখানেই থাকি। তারকারা কি বলবেন ভক্তদের এমন ভালোবাসায়? মানে আমরা এই ছবিটা করতে করতে আমরা রাজবাড়ির ফ্যানই হয়ে গেছি আসলে। এখানে ছবির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা রাজবাড়িতে শুটিং করেছি, এই জন্য আমার অনেক স্মৃতি আছে রাজবাড়িতে। আর যেহেতু আমরা রাজবাড়িতে শুটিং করেছি, এই জন্য আমরা মানে এটা কষ্ট না আসলে, এটা হচ্ছে ভালোবাসা, এই জন্য আমরা দুজনে এখানে অলরেডি হাজির হয়েছি। এই ছবিতে কিন্তু খুব সুন্দর একটা মেসেজ আছে, জন্মটা মেইন না, মেইন হলো আমার প্রতিপালনটা আমাকে কে করছে। সে যে ঘরেই হোক, সেখান থেকে যদি আপনি একটা ভালো, আপনি যদি একটা বাচ্চাকে ভালো লালন পালন করেন, সে কিন্তু তার স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবে। আমার মনে হয় এই ছবিটা দেখার পর যারা এখানে আছে, যৌনকর্মী যারা কাজ করছে, ওরাও স্বপ্ন দেখবে। নিজ এলাকায় বাংলা সিনেপ্রেমীদের এমন উচ্ছ্বাস নিয়ে কি বলবেন বীরত্ব সিনেমার পরিচালক? আমার নির্মিত সিনেমা নিজের জেলায় শুটিং, মোস্ট অফ পার্ট নিজের জেলায় শুটিং এবং নিজের জেলার হলে চলছে, এবং আমরা সবাই আসছি ভিজিটিংয়ে। ইভেন প্রচুর দর্শকের প্রতিক্রিয়া খুব পজিটিভ, তো সব মিলিয়ে আমি 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 মনে করি যে আমি খুবই লাকি, এবং দর্শক খুব প্রপার রিসিভ করছে সিনেমাটা। সাধনা হল থেকে বেরিয়ে বীরত্ব টিম পৌঁছায় ফরিদপুরের বনলতা সিনেমা হলে। সেখানেও তাদের বরণ করতে ভক্তদের ভিড়। তারকারা হলে প্রবেশ করে বসেন দর্শকের সারিতে, সিঙ্গেল স্ক্রিনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ উপেক্ষা করে উপভোগ করেন বীরত্ব সিনেমা। দর্শক কি বলবেন বীরত্ব সিনেমা নিয়ে? ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে, তো দর্শক যদি হলে এসে ছবিটা না দেখে, আসলে ছবিটার যেই স্টোরি, যে গল্পটা, এটা আসলে বুঝবে না। নিপুণ আপু, হ্যাঁ, তারপর হচ্ছে আরও যারা কাজ করেছে, সবাই অসাধারণ কাজ করেছে, সবারটাই অনেক ভালো লেগেছে। অনেকগুলো মেসেজ, একটা বলবো না, অনেকগুলোই আছে। একটা বাবা মেয়ের কাহিনী আছে, একটা মানবতার বাদী একজন ডাক্তারের কাহিনী আছে, এর যে স্টোরি লাইনটা, এটা সবারই জানা উচিত। সিনেমা সংশ্লিষ্টরা কি বলবেন ঢাকার বাইরে সিনেমার এমন প্রচারণায়? অনেক দর্শক, অনেক দর্শক দেখে এটা ইভিনিং শো, অনেক দর্শক দেখে খুবই ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছেন হলের অবস্থা খুবই খারাপ, অনেক গরম, সেটার মধ্যেও বসে দর্শক ছবি দেখছে। হলে শুধু ফ্যান ঘুরছে, মানে ওরকম ব্যবস্থা নেই, তারপরে যে মানুষ আসছে, এতে আমি আসলে অনেক খুশি। সমাপ্তির পথে এগোয় ভক্ত আর তারকাদের মিলন মেলার গল্প। জানা যায় এ এলাকায় দ্বিতীয় সপ্তাহেও দর্শকের ভালোবাসায় সিক্ত হবে সিনেমা বীরত্ব। ভালোবাসা আর মুগ্ধতার অন্যরকম গল্পকে সঙ্গী করে ঢাকার পথ ধরে টিম বীরত্ব। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।